শীতকাল মানে আমার কাছে গরম গরম ধোয়া ওঠা চা এবং খেজুরের গুড়ের তৈরি যে কোনো রকমের পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শীত কিন্তু অলরেডি চলে এসেছে। সকালবেলা যে হিম হিম একটা সুন্দর ঠান্ডা বাতাস আসে, সেটাই আমাদের জানান দিচ্ছে যে শীত আমি চলে এসেছি। তো এমন শীতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হালকা মিঠি মিঠি রোদে এরকম চা নাস্তা খেতে কার না ভালো লাগে। চায়ের এই শব্দটা আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এমন চায়ের শব্দ শুনলে আমি তো চা না খেয়ে থাকতেই পারবো না। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি, আর সাথে একটা রুটি, সেটাকেই আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি, কারণ চা দিয়ে রুটি বা পরোটা আমার খেতে খুবই ভালো লাগে। আজকে একটু বাইরে যাব, কিছু বাজার আছে, বাজার করতে হবে। তার আগে ভাবলাম এই শুকনা মরিচটা একটু ভেজে আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে ফেলি, কারণ শুকনা মরিচটা বেশি দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যায়। তো সে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমি চিলি ফ্লেক্স বানিয়ে এটাকে বয়ামে সংরক্ষণ করব। এজন্য কড়াইয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে ভাজা ভাজা করে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন সেটা একটা প্লেটে ঢেলে আমি এরকম হাত দিয়ে মুছলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে বেশি ভাঙা ভাঙা হয়ে যায় গুঁড়ার মতো, আমার কাছে সেটা ভালো লাগে না। এরকম একটু বড় বড় থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। তো চাইলে আপনারা হাতে গ্লাভস পরে নিতে পারেন, আমার খুব একটা সমস্যা হয় না দেখে আমি হাত দিয়েই করে নিয়েছি। এই চিলি ফ্লেক্সটা আমার অনেক কাজে লাগে, বিশেষ করে ভর্তা বানাতে গেলে তো খুব সহজ হয় আমার জন্য, আলাদা করে মরিচ ভাজার কোনো ঝামেলাই থাকে না। তো এই কারণে আমি এই চিলি ফ্লেক্সটা করে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করি, এটা দীর্ঘদিন আমার ফ্রিজে ভালো থাকে। তো এবার যতখানি করেছি আমার দুই বয়াম হয়েছে। তো মিষ্টি রোদে বসেই আমি এই কাজটা শেষ করলাম, দেখছেন অলরেডি আমার ঘরে রোদ চলে এসেছে। কাচের বয়ামে রেখেছি, কাচের বয়ামে রাখলে এটা দেখতেও খুব সুন্দর লাগে। এরপর আমি বাজারে চলে গিয়েছিলাম, বাজারে কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করবো, নামাজ কালাম পড়বো। তো তার আগে ভাবলাম ব্যাগ থেকে বাজারগুলো আমি বের করে রাখি, কারণ এখানে কিছু কাঁচা বাজারও আছে, যদি বাহির করে না রাখি সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তো আমি যে টুকটাক জিনিসগুলো কিনেছিলাম, বাসায় বেশ কিছু নাস্তা আইটেম শেষ হয়ে গিয়েছিলো, সাথে চা পাতা শেষ হয়েছিলো। এবার আমি সয়াবিন কিনেছি, অনেকদিন পর আমি এই সয়াবিনটা পেলাম। মানে চুয়াডাঙ্গাতে আমি আসলে সয়াবিনটা পাচ্ছিলাম না, রাজশাহীতে থাকতে বা নওগাঁয় থাকতে আমি প্রচুর সয়াবিন কিনে খাইতাম। তো এবার পেয়েছি, ইনশাল্লাহ সয়াবিনের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। সয়াবিন আমার খুবই ভালো লাগে, একদম চিকেনের মতো লাগে খেতে। তো টুকটাক কিছু মশলাপাতি সাথে যে আনুষঙ্গিক, মেইনলি আজকে যেটা করেছি সেটা হচ্ছে মুদি বাজার। মুদি বাজার মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো, পোলায়ের চাল লাগতো, ভাতের চাল লাগতো, কলায়ের ডাল, মসুরের ডাল, টুকটাক যা কিছু লাগে একটা সংসারে, তো সব কিছুই এনেছি। আর এটা হচ্ছে পপকর্ন, পপকর্ন বলতে ভুট্টা আমি এবার নিয়ে এসেছি, এটাকে সামান্য তেলে ভেজে সুন্দর পপকর্ন খাওয়া যাবে, সে কারণে এটা এবার কিনেছি। মানে বেশ কিছু নাস্তা আইটেম কিনেছি। তো এই হলো পিঠা। সন্ধ্যার দিকে আমি আর আমার বর একটু বাইরে গিয়েছিলাম। আমার বর ইদানিং অফিসিয়াল কাজে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে যে আমাদের দুজনের আসলে বাইরে যাওয়া হচ্ছে না, সেরকম ঘোরাঘুরি হচ্ছে না। তো হঠাৎ করে সে আমাকে বললো যে চলো বিরিয়ার ক্যাম্পের ওই দিকে একটা চাচি খুব সুন্দর খেজুরের গুড়ের পিঠা বানায়, আর ভাপা পিঠা যেহেতু আমার খুব পছন্দ, সে কারণে সে আমাকে বললো যে চলো তোমাকে ভাপা পিঠা খাওয়াই নিয়ে আসি। তো সন্ধ্যার পর আমরা দুইজন নামাজ কালাম পড়ে বের হয়ে গিয়েছিলাম। তো সেই বিডিআর ক্যাম্পের পাশে এই চাচি এখানে ধুপি পিঠা বানাচ্ছে। আসলে যেহেতু আমার বাসা রাজশাহীতে, এই রাজশাহীর মানুষজন এটাকে ধুপি বলে, তো সে কারণে এটা বারবার আমার ধুপি হয়ে যায়। তো এই ভাপা পিঠা বা ধুপি পিঠাটা খেলাম বছরের প্রথম এই শীতে, খুবই ভালো লাগছিলো। আমি প্রায় তিনটা পিঠা খেয়ে ফেলেছি। তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, একটু ব্যস্ততায় সময় কাটাচ্ছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার ফিরবো আপনাদের কাছে। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। আপনি আজকে প্রথম আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।